ভেজ কিংবা নন ভেজ, ইলিশ ভাপা কিংবা পটলের পোস্ত, মটন কারি নাকি চিকেন কষা, এই নিয়ে সবাই যে ব্যস্ত। বাঙালি অবাঙালি সবাই মিলে কত শত প্রশ্নের ঝড়, নানান স্বাদের রেসিপি নিয়ে নন্দিনীর রান্নাঘর, নন্দিনীর রান্নাঘর, নন্দিনীর রান্নাঘর। শনিবার বিকেল 5টা মানেই আপনারা জানেন নন্দিনীর রান্নাঘর, আর নন্দিনীর রান্নাঘর মানেই নিত্য নতুন রান্নার খোঁজ। আপনারা দেখছেন নন্দিনীর রান্নাঘর, আর আজকে শুনতেই পাচ্ছেন আশেপাশের মণ্ডপে বেজে উঠছে আগমনী সুর। আজকের পর্ব মহালয়া স্পেশাল পর্ব, আর মহালয়া স্পেশাল পর্ব মানেই দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের সূচনা মানেই আমরা জানি দুর্গাপুজো এলো বলে। শরতের আকাশে মেঘের ভেলা, আর আজকে আমরা শিখব এমন দুটি পদ, যে পদগুলো আপনাদের বাড়িতে করার জন্যে খুব ইচ্ছা করবে। দুর্গাপুজোতে এসেই গেল, শিখে নেব দুটো নতুন রেসিপি। আজকে আমার সাথে রয়েছে, কে রয়েছে দেখতে চান কে রয়েছে? দেখে নিচ্ছি তাকে আমার পাশে। নমস্কার দিদি। নমস্কার দিদি, তুমি কোথা থেকে আসছো? আমি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রাম থেকে আসছি। অনেক দূর থেকে? অনেক দূর থেকে। নন্দিনী রান্নাঘর দেখা হয়? শনিবার দিন বিকালবেলা 5টার সময়, আমি প্রতি শনিবারই দেখি। তোমার সাথে আজকে অনেক গল্প করব, তার আগে জেনে নি আজকে তুমি কি রান্না করবে। আজকে আমি রান্না করব আম রুই কষা। তাহলে দেখুন এই নতুন রেসিপিটা আপনাদের কিরকম লাগে, কিভাবে কি কি লাগছে দিদি বলো। আমার প্রথমেই তো রুই মাছ লাগবে। তো রুই মাছটা আমি একটুখানি ওই জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর ক্যাপসিকাম লাগবে, টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আদা বাটা। এই যেহেতু আম রুই কষা, সেহেতু আমি ওইটা আমের তেল বানিয়ে রেখেছি। আচ্ছা, প্রথমে কড়াইতে তেল দেব, তাই তো? হ্যাঁ, তেল দিন। সর্ষের তেল না সাদা তেল? না, মাছ ভাজবো আমি সাদা তেলে। আচ্ছা, মাছ ভাজবে তুমি দিদি সাদা তেলে, তাহলে আমরা সাদা তেল দেব কড়াইতে। তেল কিন্তু গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তুমি একে একে মাছগুলোকে দিয়ে দিও। তোমার পছন্দের মাছ? আমি রুই কাতলা খেতে ভালোবাসি, তবে ইলিশ মাছও অপছন্দের নয়। ইলিশ মাছ তো আমাদের অবশ্যই সকলেরই খুব প্রিয়। তো দিদি, রান্না ছাড়া আর কি কি করতে ভালো লাগে? রান্না ছাড়া আমি একটু গান শুনতে ভালোবাসি, একটু লেখালেখি করতে ভালোবাসি। কি ধরনের গান শুনতে ভালোবাসো তুমি? রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই প্রিয়, তারপর সব রকম গানই শুনি। মাছটা একটু উল্টে। হ্যাঁ হ্যাঁ, মাছটা উল্টে। এটা কি খুব ফ্রাই হবে নাকি অল্প? না না, অল্প ফ্রাই হবে। খুব ফ্রাই হয়ে গেলে মানে তরকারিতে ঠিকমতো স্বাদটা পাওয়া যায় না। মোটামুটি ফ্রাই কিন্তু হয়েছে। আপনারা দেখছেন আম রুই চ্যানেল বিশানের পর্দায় এবং নন্দিনীর রান্নাঘরে। আপনারাও চলে আসতে পারেন নন্দিনীর রান্নাঘরে। আমাদের স্ক্রোলে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং চলে আসুন নন্দিনীর রান্নাঘর। এই নন্দিনীর রান্নাঘর অপেক্ষা করছে আপনাদের জন্য, আপনাদের জন্যই কিন্তু এত আয়োজন। তাই আপনারাও চলে আসুন নন্দিনীর রান্নাঘরে এবং আপনাদের পছন্দের রেসিপি শেয়ার করে নিন আমাদের সকলের সাথে। দিদি, তোমার বাড়িতে কে কে আছেন? আমার বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, 51 পরিবারের দিদির বাস। হ্যাঁ। এবং তোমাকে কি রান্না করতে হয়? হ্যাঁ, আমাকেই রান্না করতে হয়, কেননা আমি যেহেতু ওই বাড়ির গৃহবধূ,
সেহেতু রান্নার দায়িত্বটা তো আমাকে নিতেই হয়। হ্যাঁ, আমরা মানে 35 জনের বড় ফ্যামিলি, 35 জন। হ্যাঁ, 8 ভাই, আমরা 8টা বউ, তাদের ছেলে মেয়ে করে বিশাল বড় ফ্যামিলি। তোমার হাতের কোন রান্না বাড়ির লোকেরা খেতে সবচেয়ে ভালোবাসে? আমার হাতে মাছের ঝোল খেতে সবাই বেশি পছন্দ করে। মাছের ঝোল, তাই কি তুমি রুই মাছটাকে বেছে নিয়েছো? হ্যাঁ, রুই মাছ আমি নিজেও পছন্দ করি। হ্যাঁ, আর বাঙালির প্রিয় মাছ। হ্যাঁ, এবার কি কি করতে হবে বলো? এবার এই তেলটা বড় মাছে, হ্যাঁ, এর মধ্যেই, হ্যাঁ, এর মধ্যেই আমি একে একে কি কি দিতে হবে দিয়ে দাও। এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। একদম। আর একটু নুন দেব, পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আদা বাটা দিয়ে দিন, তাই তো? আদা বাটা একে একে দিয়ে দাও মশলাগুলো। আদা বাটার পর এবার দিলে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলে, একটু হলুদ গুঁড়ো, একটু ফ্লেমটা কমালো, সামান্য চিনি। এবার কি সামান্য পরিমাণ জল দিতে হবে মশলা? একটু জল, তাই তো? হ্যাঁ, আমি দিই। হ্যাঁ, রান্না বান্না ছাড়া অবসর সময় কি করে কাটে? অবসর সময় ওই আমি একটু লেখালেখি করতে ভালোবাসি, লেখালেখি করি, আর আমার প্রিয় হচ্ছে রেডিও। রেডিও শুনতে আমি খুব ভালোবাসি, মানে ওই রান্না করো যখন রেডিও চালিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সকালবেলা উঠেই আগে রেডিওটাই চালায়। মাছটা দিয়ে দাও। তো তুমি লেখালেখি করতে যখন ভালোবাসো, আজকে একটা কবিতা শোনাবে তো? হ্যাঁ, আমার লেখা কবিতা আমি একটুখানি শোনাবো। একদম, মাছটা দিয়ে দাও, হতে থাক রান্না, আমরা অবশ্যই দিদির কবিতা শুনব। আর আপনাদের বলি, আমাদের নন্দিনী রান্না করে আসতে চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চলে আসবেন আমার সাথে নন্দিনী রান্না করে। একটু ঢাকা দিয়ে রাখবো? হ্যাঁ। মাছটা হতে থাক, তোমার একটা কবিতা শুনে নি। হ্যাঁ, এটা দিই, আম তেলটা দিই। আচ্ছা, আম তেলটা দিয়ে দেবো। হ্যাঁ, আম তেলটা দেবে দিদি, এটা কি গন্ধের জন্য? এটা গন্ধের জন্য এবং একটু ওই টকের স্বাদটা আসবে যার জন্য। হ্যাঁ, এবং টকের জন্য আমি একটুখানি টমেটোও দেব। এর মধ্যে তুমি কি কি দিয়েছো দিদি আম তেলের মধ্যে? আম তেলের মধ্যে আম আছে। হ্যাঁ, আর মানে কাঁচা আম, কাঁচা আম আছে, আর অনেক রকম মশলা যেমন চন্দনি, মেথি, এগুলোকে ভেজে দেওয়া আছে। হ্যাঁ, রান্নাটা হতে থাক, আমরা একটা কবিতা শুনে নিই তোমার। আচ্ছা, আমার কবিতা নাম হচ্ছে নারী। চারিদিকে রব ওঠে নারী স্বাধীনতা, তবুও কেন নারীরা আজও নিপীড়িতা। দশভুজা মা দুর্গা তিনিও তো নারী, দশ হাতে দশ অস্ত্র উগ্র মূর্তিধারী। অসুর বধে ধরণীকে করেছিলেন তুষ্ট, দেবতাদের আশীর্বাদে হয়েছিলেন পুষ্ট। প্রিয়দর্শিনী নারী তিনি, দেশ শাসনে হন অগ্রণী। সুস্থ খান, সুস্থ থাকুন, বানেশ্বরকে সঙ্গে রাখুন। বানেশ্বরের হলুদ গুঁড়ো মশলা আমি তো ব্যবহার করি, আপনিও ব্যবহার করুন। সুস্থ খান, সুস্থ থাকুন, বানেশ্বরকে সঙ্গে রাখুন। বানেশ্বরের লঙ্কা গুঁড়ো আমি তো ব্যবহার করি, আপনারাও করছেন তো? বানেশ্বরের লঙ্কা গুঁড়ো। দিদি, এবার দেখে নিয়ে রান্নাটা কতদূর হলো? হ্যাঁ, ভীষণ সুন্দর আমের একটা গন্ধ ছাড়ছে তো। হ্যাঁ, তুমি এবারে সাজিয়ে দাও। খিদে পেয়ে যাচ্ছে কিন্তু, মহালয়া বলে কথা, আর এত সুন্দর পদ যদি দেখি না খেয়ে কি থাকতে পারি? দিদি সাজিয়ে দিচ্ছে আমার জন্যে আম তেলের রুই। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই করবেন এই রুই মাছের পদটি। আশা করি আপনার বাড়ির মানুষটির ভালোই লাগবে আপনার হাতের আম তেলের রুই। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আম তেলের রুই। ভীষণ সুন্দর আম তেলের গন্ধ বেরিয়েছে, কিন্তু আমি কি একাই স্বাদ গ্রহণ করব?
दीदी जी एत दूर थे एलो एत अभिनव एक रान्ना शेयर करल तर दीदी के कि खाली हाथे फिर कख दीदिर जन रही नंदिनी रान्नाघर पक्ष सुंदर मेमेंटोटा अनेक धन्यवाद আমাদের নন্দিনী রান্নাঘরকে স্পন্সর করছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প অবশ্যই ঘুরে আসতে পারো বাড়ির সকলের সাথে মৌসুমী আইল্যান্ডে তার জন্য রয়েছে এই গিফট কুপনটা তোমার জন্য আমাদের নন্দিনী রান্নাঘরের আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য নন্দিনীর পক্ষ থেকে এই মানপত্রটা তোমার জন্য আর তুমি আমাদের এত সুন্দর একটা পথ শেখালে আমরা কি খালি হাতে ওনাকে বিদায় দিতে পারি ওনার জন্য রয়েছে নন্দিনী রান্নাঘরের পক্ষ থেকে সামান্য কিছু উপহার এটা দিদি তোমার জন্য এই যে তুমি রান্নাঘরে এলে তোমার এতটা সময় নষ্ট করলে সেই জন্য নন্দিনী রান্নাঘর তোমার রান্নাকে কুর্ণিশ জানায় এবং এটাই বলবো আগামী দিনে আরো সুন্দর সুন্দর রান্না করো এবং আবারো আমরা তোমাকে নন্দিনী রান্নাঘরে আমাদের সাথে পেতে চাই আমিও আবার আসতে চাই অবশ্যই আমার খুব ভালো লাগলো আজকে এসে কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে একটা নতুন অভিজ্ঞতা হ্যাঁ আর আমি তো একদম প্রত্যন্ত গ্রামে থাকি সেখান থেকে এসে আজকে যে আমি এখানে রান্না করতে পারলাম ইচ্ছা শক্তির জোরে তুমি আমাদের সাথে এত দূরে চলে এসেছো এবং এই আমরুইটার স্বাদ তো আমি গ্রহণ করব নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি আপনাদের সাথে দেখা হচ্ছে বিরতির পর নন্দিনীর রান্নাঘর নন্দিনী রান্নাঘর আমি শ্রী শ্রী ভজ হরি মান্না নমস্কার আমি আবির সেনগুপ্ত আমি শ্রী সেনগুপ্ত আর আপনারা দেখছেন নন্দিনী রান্নাঘর নন্দিনী রান্নাঘর মানেই অনেক রকমের খাওয়া আর অনেক রকমের মজা একদম আর নন্দিনী রান্নাঘরে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে দেরি না করে চটপট ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে চলে আসুন আমাদের স্টুডিওতে এবং সুন্দর সুন্দর রান্না আমাদের সাথে শেয়ার করুন চোখ রাখতে ভুলবেন না চ্যানেল ভিশনে ঠিক বিকেল 5টায় প্রতি শনিবার বানিশ শর প্রেজেন্ট নন্দিনী রান্নাঘর আমরা আসছি আপনারা আসুন নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায় চ্যানেল ভিশনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সোনা আমার মনের মানুষেরই সোনা মনের মানুষদের ডাকছি গো নন্দিনীর রান্নাঘরে আসছি আমরা দুজন তাড়াতাড়ি আসুন এখানে এসে এত ভালো লাগবে সেটা আসার পর খবর হয়ে থাকবে তাড়াতাড়ি আসুন চ্যানেল ভিশন বিকেল 5টায় প্রতি শনিবার মজার মজার নতুন নতুন রান্না নিয়ে আপনারা আসুন খুব মজা হবে আনন্দ হবে খেপা আমরা তো আসছি নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায় চ্যানেল ভিশনে নমস্কার আমি অনামিকা সাহা আমি এসেছি নন্দিনীর রান্নাঘরে এবং সেখান থেকে আপনাদের জানাচ্ছি যে এই নন্দিনী রান্নাঘরে দারুণ দারুণ সব রান্না হয় আপনারা দেখবেন অবশ্যই শনিবার বিকেল 5টায় হয় আমি মিস করি না আমি দেখি কারণ দারুণ দারুণ রেসিপি পাবেন আর ভালো করে বাড়িতে সেগুলো রান্না করবেন দেখবেন আমার কথা কতটা সত্যি নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায় চ্যানেল ভিশনে নন্দিনীর রান্নাঘর মানে আপনারা জানেন হরেক রকমের রান্না আর হরেক রকমের রান্নার পাশাপাশি নতুন নতুন চমক এবং নতুন নতুন এপিসোড নিয়ে আমরা চলে আসি আপনাদের কাছে নন্দিনীর রান্নাঘরে শারদীয় স্পেশালে কিছু হবে না তাই কি হয় আজকে আমাদের জুটিতে জুটিতে লড়াই নন্দিনীর রান্নাঘরে আমরা হলাম স্পেশাল জুটি নন্দিনীর রান্নাঘর ইতিমধ্যে সবার মনের মনে কোথায় জায়গা করে নিয়েছে আর নন্দিনীর রান্নাঘর নিয়ে আসতে চলেছে পূজো স্পেশাল জুটিতে জুটিতে লড়াই আপনারাও ঝটপট চলে আসুন নন্দিনীর রান্নাঘরে শেয়ার করে নিন বাঙালির
স্পেশাল পূজোর রেসিপি। আর সেই সঙ্গে আপনাদের জন্য রয়েছে অনেক আকর্ষণীয় উপহার, আর রইল না বলা কিছু চমক। সবকিছুর জন্য ঝটপট যোগাযোগ করুন স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে আসতেই হবে নন্দিনীর রান্নাঘরে। নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায় চ্যানেল ভিশনে। নন্দিনীর রান্নাঘর, নন্দিনীর রান্নাঘর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নন্দিনীর রান্নাঘর, আর বিরতির পর ফিরে আসলাম একজন নতুন নন্দিনীকে নিয়ে। আমার সাথে এই মুহূর্তে আমাদের নন্দিনীর রান্নাঘরের সেটে এসে উপস্থিত হয়েছেন আমাদের এক নতুন নন্দিনী। কি রেসিপি আমাদের শেখাবেন এই মহালয়ার স্পেশাল পর্বে, জেনে নেব তার থেকে। স্টুডিওয়ে স্বাগত জানাচ্ছি মীনা চৌধুরীকে। নমস্কার দিদি। নমস্কার। আজকে তুমি আমাদের কি রেসিপি শেখাবে? আজকে আমি চিংড়ি মাছের পকোড়া বানাবো। চিংড়ি মাছের পকোড়া। আমরা চিকেন পকোড়া খেয়েছি, ফিশ পকোড়াও খেয়েছি, কিন্তু চিংড়ি মাছের পকোড়া অবশ্যই আমরা দেখব। তো চিংড়ি মাছের পকোড়া বানাতে কি কি লাগছে? চিংড়ি মাছ লাগছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ লাগবে, হলুদ লাগবে, ময়দা, একটু ময়ান দিয়ে নিয়েছি। আচ্ছা। তারপরে একটু অল্প সামান্য নুন দিয়েছি। আর এই রান্নাটা কি সর্ষের তেলে হবে না সাদা তেলে? সর্ষের তেলে হবে। আচ্ছা আচ্ছা, এই রান্নাটা হচ্ছে সর্ষের তেলে। তাহলে তুমি শুরু করো রান্নাটা। ঠিক আছে, আমি তাহলে আরম্ভ করি। একদম। চিংড়ি মাছটাকে থেতো করে নিয়েছি, সামান্য নেওয়া হয়েছে। এর মধ্যে দেয়া হলো পেঁয়াজ, পেঁয়াজ বাটা এবং আদা বাটা। একটু লবণ দিলাম, হলুদ দিলাম একটু। আচ্ছা। রান্না বান্না করতে কি আগে থেকেই ভালোবাসতে? হ্যাঁ, আগে থেকে রান্না করতে ভালোবাসি। মানে বিয়ের আগে থেকেই রান্না বান্না করি? হ্যাঁ, করতে ভালোবাসি। এখনো আমি রান্নার যেসব এপিসোড হয় সেগুলো দেখি, এবং কখনো কখনো শখ হলে হয়তো করেও দেখি এটা কেমন লাগছে করতে। নন্দিনীর রান্নাঘর দেখা হয় প্রত্যেক শনিবার? প্রত্যেক শনিবার দিন দেখি বিশান চ্যানেলে 5টার সময়। এবার কি ময়দায় একটু জল দিতে হবে? হ্যাঁ, একটু ময়দায় জল দিতে হবে। দেখো কতটা অল্প করে, অল্প করে দেবে যাতে এটা টাইট হয়। বাড়িতে আমার ছেলে, ছেলের বউ, আমার নাতি আর আমি, চারজন থাকি। আমাদের খুব সুখী পরিবার। তুমি কি মাছ খেতে ভালোবাসো? ইলিশ মাছ। ইলিশ মাছ। আচ্ছা, আমাদের নন্দিনীর রান্নাঘরে কিন্তু আসছে ইলিশ পার্বণ, ইলিশ মাছের স্পেশাল পদ। আপনারা দেখতে থাকুন নন্দিনীর রান্নাঘর, এবং আপনারাও যদি আসতে চান নন্দিনীর রান্নাঘরে, যোগাযোগ করুন এবং চলে আসুন আমার পাশে, এবং নতুন কোনো রেসিপি আমাদের সকলের সঙ্গে শেয়ার করে যান, এবং আপনার রান্না পৌঁছে যাবে হাজার হাজার মানুষের কাছে। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার তুমি দিয়ে দিতে পারো একে একে। একটু কমিয়ে দাও। খুব ভালোবাসি। আপনারা দেখছেন নন্দিনীর রান্নাঘরে চিংড়ি মাছের পকোড়া। কম
টিস্যু দিলাম। বাড়িতে সবাই তোমার হাতে রান্না খেতে ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে, যদিও আমি এখন বয়স হয়ে গেছে বলে রান্না করি না। তা কাজের লোক করলেও আমি মাঝে মাঝে ভালো মন্দ আইটেমগুলো, মাংস, ইলিশ মাছ, পনির, ভালো ভালো পদগুলো তুমি করো, তাই তো? পকোড়াগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে এবং পরিবেশনের পর খেতে কেমন লাগবে অবশ্যই আপনাদের জানাবো। সঙ্গে থাকুন আপনারা, আপনারা দেখছেন নন্দিনীর রান্নাঘর। সুস্থ খান, সুস্থ থাকুন, বানেশ্বরকে সঙ্গে রাখুন। বানেশ্বরের হলুদ গুঁড়ো মশলা আমি তো ব্যবহার করি, আপনিও ব্যবহার করুন। সুস্থ খান, সুস্থ থাকুন, বানেশ্বরকে সঙ্গে রাখুন। বানেশ্বরের লঙ্কা গুঁড়ো আমি তো ব্যবহার করি, আপনারাও করছেন তো? বানেশ্বরের লঙ্কা গুঁড়ো। স্বাদে গন্ধে নন্দিনীর রান্নাঘর তো একদম মোমো করছে, হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। আপনারা জানেন কি, চিংড়ি মাছ যদি বাড়িতে কিনে এনে অনেকদিন ফ্রিজিং করতে চান তাহলে আজকে বলবো একটি স্পেশাল টোটকা আপনাদের সকলের জন্য। অনেকেই আছেন যারা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসেন। চিংড়ি মাছ ফ্রিজে অনেকদিন যদি ভালো রাখতে চান তাহলে তেঁতুল নেবেন এবং তেঁতুলের একটা পোটলা করে সেটা চিংড়ি মাছের সাথে রাখবেন। দেখবেন অনেকদিন চিংড়ি মাছ কিন্তু ভালো রয়েছে। আজকে আমাদের স্টুডিওয়ে এসেছে আমাদের একটি বিশেষ বন্ধু তথা অতিথি তো বটে, কিন্তু অতিথি বলবো না বন্ধু বলবো, বিলাসবাবু, এবং সাথে রয়েছে ওর মা। নমস্কার বিলাস, তোমাকে স্বাগত জানাই নন্দিনীর রান্নাঘরে। খেতে ভালোবাসো? খুব খেতে খুব ভালোবাসো। আজকে হচ্ছে চিংড়ি মাছের পকোড়া, ওটাই তোমার ফেভারিট? ওটাই ফেভারিট? তাহলে খেয়ে তো দেখতেই হবে কেমন লাগলো চিংড়ি মাছের পকোড়া। একদম আপনাকে বলবো সাজিয়ে দিন, অবশ্যই এবার সাজানোর পালা, কারণ বিলাসবাবু যখন বলেছে ও খেতে খুব ভালোবাসে, ওকে দিয়ে এবং ওর মাকে দিয়ে আমরা আজকে দেখবো যে কেমন হলো আমাদের এই ইউনিক রেসিপি চিংড়ি মাছের পকোড়া। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ যাচ্ছে, একদম মনে হচ্ছে দোকানের পকোড়ার মতো, তাই না? হ্যাঁ। ঝালের জন্য গোলমরিচ, মানে এটা যে যতটুকু প্রয়োজন মনে করবেন ততটুকুই দেবেন। উপরে গার্নিশিং চলছে গোলমরিচ এবং বিট নুন দিয়ে, আর একটু লেবুর রস, যেটা পকোড়ার টেস্টটাকে আরো বাড়িয়ে দেবে। বিলাস, তোমাকে এটা খেয়ে বলতে হবে কিন্তু কেমন লাগলো আজকে তোমার চিংড়ি মাছের পকোড়া। হ্যাঁ, আগে একটু দেখে নি কেমন হলো। এই দেখো চিংড়ি মাছের পকোড়া তো রেডি, আমরা খেয়ে অবশ্যই জানাবো যে কেমন হলো চিংড়ি মাছের পকোড়া। খাও, আপনি একটা নিন। থ্যাংক ইউ। ভালো হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। কত নাম্বার দিয়ে দিয়েছে, 10-এ 10। আবার আসবো নতুন কোনো পর্ব নিয়ে। তার আগে উনি যে আমাদের এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলেন নন্দিনীর রান্নাঘর থেকে, আমরা কিন্তু কাউকে খালি হাতে বিদায় দিই না, তাই জন্য আমার সার্টিফিকেট আমার বড়। উনি বলছেন ওর দেয়া সার্টিফিকেটই সবচেয়ে বড়, তবুও নন্দিনীর রান্নাঘর আমাদের আজকের অতিথি মিনা চৌধুরীকে কুর্নিশ জানায় যে রান্নার জগতে উনি আরও আরও এগিয়ে চলুক। আমাদের রান্নাঘরে আমরা ওনাকে আরও আরেকবার পেতে চাই, এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যে নন্দিনীর রান্নাঘরের পক্ষ থেকে অবশ্যই বিলাস নন্দিনীর রান্নাঘরের তরফ থেকে এই মানপত্রটা আপনার জন্য রইল, যার জন্য তোমাকে আমার চিরদিন মনে থাকবে। বালুকাতলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে এই গিফট কুপনটা আমাদের প্রিয় বিলাসবাবু তুলে দিচ্ছেন আমাদের অতিথির হাতে। এবং নন্দিনীর রান্নাঘর যারা আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং আনন্দ দেন তাদের তরফ থেকে এই উপহারটিও থাকলো আপনার জন্য। দিতে পারবো একা? নিশ্চয়ই, তাহলে আরেকটু খাও, খেলে তবে তো জোর পাবে। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন পর্ব নিয়ে, এবং এবার তো আসছে জুটিতে জুটিতে লড়াই।
সঙ্গে থাকুন আপনারা, দেখতে থাকুন নন্দিনীর রান্নাঘর। নমস্কার। নমস্কার।